রোগীর অভিভাবকের শ্লীলতা হানির অভিযোগে খুলনা আবু নাসের হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান হামলার জেলার সব বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে শুক্রবার টানা তৃতীয় দিনের মতো এই কর্মবিরতিতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা হাসপাতালে নার্স ও ইন্টার্নদের দ্বারা চিকিৎসা চলছে হাসপাতাল সূত্র জানায় চিকিৎসকদের কর্মবিরতির প্রথম দিন বিশ জন দ্বিতীয় দিন ষোলো জন এবং শুক্রবার পাঁচজন রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন সহ এ পর্যন্ত জেলায় মোট বিয়াল্লিশ জন রোগীর মৃত্যু হয়েছে